What's up guys, welcome to another video of Jolrong. So আজকের ভিডিওতে দেখাবো আপনাদের 5 মাসের সেই হাইব্রিড চারাগুলা। আপনারা যারা আমার আগের ভিডিও হাইব্রিড চারা দেখেন নাই তারা দেখতে পারেন। সো 5 মাসে অনেক কিছু চেঞ্জ হয়েছে। দেখা গেছে আমি যে 7টা বা 8টা গাছ লাগাইছিলাম এর মধ্যে 2টা মারা গেছে প্লাস বাকিগুলো হয়েছে। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হাইব্রিড চারা, যদি যথেষ্ট যত্ন নেওয়ার পরেও এই অবস্থা কিছু পোকার আক্রমণে। তারপরে আমি পোকার আক্রমণ অংশটা কেটে দিয়েছি। সো আর কিছু চারা খুবই সুন্দর হয়েছে, চলুন দেখে আসি। সো ওই চারার থেকে এই চারাটা দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে একটু সতেজ, তারপরেও কিছুটা পোকার আক্রমণ হয়েছে। তো আশা করি ওষুধ দিলে এটা ঠিক হয়ে যাবে। আর গাছটা একটু বাঁকা হয়ে উঠেছে, যার কারণে প্যাকিং দিয়ে সোজা করতে হবে। সো আমি চাচ্ছি আর কি নিয়মিত হাইব্রিড চারার আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে। তো 5 মাসে একটা চারা কতটুকু হতে পারে সেটার আইডিয়া আপনারা রাখতে পারেন। তো অনেকেই ভাবতে পারেন দেশে গ্রামে হয় কি না, বা হাইব্রিড চারা আমাদের দেশে হয় কি না। তো অ্যান্সার হলো হ্যাঁ, অবশ্যই হয়। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে চারাটা। তো এগুলো সবই 5 মাসের একসাথে লাগানো। এই পাশে আর একটা চারা দেখতে পাচ্ছেন। সো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।